প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মারিয়াম কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক লোভনীয় স্বাদের চিকেন কুরমা রান্নার রেসিপি। ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। এখানে 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি, ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। তেল ভালো করে গরম করে এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো ভাজার সময় কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই, তাহলে তেল ছিটে উঠে। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে হাই হিটে রেখেছি। এক পাশে যখন হালকা ব্রাউন কালার হবে তখন চিকেনগুলো উল্টিয়ে দেব। উল্টানো হয়েছে, উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ভাজা হয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। এর মধ্যে বাকি চিকেনগুলো ভেজে নেব। সবগুলো চিকেন ভাজা হয়েছে, এর মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 4-5টি এলাচ, 3-4 টুকরা দারুচিনি, 1টি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এগুলো একসাথে ভালো করে ভেজে নেব। এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। আদা এবং রসুন এর মধ্যে ভালো করে ভেজে নেব, যেন কাঁচা কাঁচা গন্ধভাব চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে বাদাম বাটা। বাদাম এর সাথে ভালো করে ভেজে নেব। বাদাম এর মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে টক দই। টক দই দেওয়ার পর এর সাথে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলা এর মধ্যে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। এর মধ্যে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। চিকেন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় একটু সময় নিয়ে কষালে তাহলে এই রান্নার ফ্লেভারটা অনেক সুন্দর হয়, খেতে অনেক ভালো লাগে। কষানো হয়েছে, এর মধ্যে 1.5 কাপ পরিমাণে দুধ দিয়ে দেব। দুধ দেওয়ার পর দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে 7-8টি কাঁচামরিচ দিয়ে দেব। এ পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব চুলার আঁচ মিডিয়ামে রেখে। ঢাকনাটা তুলে নিচ্ছি, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। চিনি দেওয়ার পর এর মধ্যে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দেব। রান্নাটা শেষ হয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব।
পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। ঝটপটভাবে আপনারা আমার এই রেসিপিটি দেখে চিকেন কুরমা রান্না করে খেতে পারবেন, খেতে অনেক ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খুদা হাফেজ।